পরিচয় দেবেন। সংযুক্তা মহল, মহিলা জনতা দল রাজ্য জোনাল প্রেসিডেন্ট অছি। কাইকে আসছেন কোর্ট কাজ? আপনারা মানে জানিথিবে যে মো 23 মসিয়া ফেব্রুয়ারি মাসরে আমার যে শ্রমমন্ত্রী থিলে শ্রীকান্ত সাউ, সে প্রায় 9 বর্ষ খন্ড মো সহিত জবরদস্তি রিলেসন রাখি, মতো মো মদ পদ পিয়াই বলাৎকার করি জবরদস্তি করিকি মো সহ রিলেসন রাখলে, শারীরিক মানসিক টর্চর বি করুলে, বাড়িয়া পিটা বি করুলে, করিকিনা প্রায় 9 বর্ষ কাল শোষণ কলা পরে নির্যাতনা এত মাত্রার বড়িগলা। মহিলা থানার দ্বারস্থ হয়েছিল, ডিসিপি পাখু যাই কমিশনরকে দিয়ে সরকার জনাইছিল, কিন্তু দুর্ভাগ্যর কথা সে কে মোর অভিযোগ শুনেলে না। এফআইআর কপিকে মহিলা থানা গোটে করেদেলে যে শ্রীকান্ত সাউর মোর গন্ডগোল চালছি, তাহলে 376 দফা বলাৎকার দফা লগাইলে না। তাপরে মো মানবর হাইকোর্টর দ্বারস্থ হয়েছিল, হাইকোর্ট মধ্যে পক্ষ করে নির্দেশ দিয়ে যে যেতে শীঘ্র এই কেস ইনকোয়ারি করা যায়, হাইকোর্টে রিপোর্ট দিয়া যাও। তো মহিলা থানা এই যে পাঁচজনক পক্ষ করে সে আজ পর্যন্ত না মতো ডাকলে, কোণী ইনকোয়ারি কলে না, কোণী কথা পচারে, কোণী কিছু কলে নি। তা সত্ত্বে হাইকোর্ট পরে মু পুনি হাইকোর্টে জনাইলা পরে হাইকোর্ট কহিলে সমস্ত প্রকার তথ্য বা প্রমাণ সহিত তাঙ্ক পাখে আজ মোর ন্যায় ভিক্ষা পাইকি হাজির হয়েছি, এবং পুনর্বার কেস কু হাইকোর্ট শুনানি করিবে বলে মোর আশা রাখি আজ হাইকোর্টর প্রমাণ সহিত দ্বারস্থ হয়েছি।